সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন এবার বিলকিস বানু গণধর্ষণে ১১ জন অভিযুক্তের বিরুদ্ধে মামলা মে মাসে রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে রিভিউ পিটিশন প্রধান বিচারপতির কাছে দ্রুত শুনানির আর্জি আপনাদের আরো একবার জানিয়ে রাখি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন বিলকিস বানু গণধর্ষণে ১১ জন অভিযুক্তের বিরুদ্ধে মামলা মে মাসে রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে রিভিউ পিটিশন প্রধান বিচারপতির কাছে দ্রুত শুনানির আর্জি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে জ্যোতির্ময় দেখো আজকে বিলকিস বানু তরফ থেকে আবার একটি নতুন করে পিটিশন করা হয়েছে এবং সেই পিটিশনে আবেদন করা হয়েছে যে দ্রুত শুনানি হোক এক্ষেত্রে বিলকিস বানুর যে আবেদন সেই আবেদনে যেটা স্পষ্ট করে বলা হয়েছে একটা রিভিউ পিটিশন ফাইল করা হয়েছে এবং সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট যেটা ২০২২ মে মাসে দেওয়া হয়েছে তাতে গুজরাট গভর্নমেন্ট যেভাবে জানিয়েছে যে ১১ জনকে ফ্রি করে দেওয়া হলো বা ১১ জনকে মুক্ত করা হলো তার সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে এর পাশাপাশি গুজরাট সরকারের যে সুনির্দিষ্ট একটি জুরিসডিকশন আছে অর্থাৎ তারা যে রেমিশন প্লি অর্থাৎ কাউকে এ ধরনের ক্ষেত্রে গুরুতর অভিযোগ যারা শাস্তি পেয়ে রয়েছে তাদেরকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে যে ক্ষমতা রয়েছে সেই বিষয়টিকেও চ্যালেঞ্জ করা হয়েছে আজকে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে অ্যাডভোকেট শোভা গুপ্তা তিনি এই বিষয়টি তিনি মেনশন করেন এবং তার পরবর্তী ক্ষেত্রে সিজিআই বলেন যে তিনি পুরো বিষয়টি তিনি খতিয়ে দেখবেন এবং এক্ষেত্রে রিভিউ পিটিশনটা প্রথমে তিনি খতিয়ে দেখবেন এবং বিষয়টির গুরুত্ব কতটা সেটা আজকে প্রধান বিচারপতির বক্তব্য থেকেই স্পষ্ট হয়ে যায় তিনি বলেন যে এই পিটিশনের ফাইল তিনি আজকে সন্ধেবেলায় পড়ে দেখবেন এবং তার পরবর্তী ক্ষেত্রে এটার শুনানি কবে হবে সেটা ঠিক করবেন এবং এক্ষেত্রে সমস্ত বিষয়গুলি একটি বেঞ্চেই এর শুনানি হতে পারে ফলত সেটা কোন বেঞ্চে শুনানি হয় আমাদের নজর পরবর্তীকালে থাকবে সেদিকেই।